জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে 39 রানে হারায় বাংলাদেশ। টাইগারদের দেওয়া 176 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 20 ওভারের সবকটি উইকেট হারিয়ে 130 রান করতে সক্ষম হয় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ 32 বলে 54 রানে ইনিংস খেলেন রিচমন্ড মুতুম্বাম্মি। আর আগে মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে 176 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে মাহমুদুল্লাহ 41 বলে 62 ও লিটন দাসের 22 বলে 38 রানের সুবাদে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 175 রান সংগ্রহ করে বাংলাদেশ দল। দুদলের তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় সফরকারী দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 ম্যাচটি শুরু হয়। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছেন দুই ওপেনার লিটন দাস ও অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্ত। জুটিতে 49 রান করলে টি টোয়েন্টিতে অভিষেক খেলতে নেমে শুরুটা ভালো হয়নি শান্তর। 9 বলে 11 রান করে কাইলি জার্ভিসের বলে তার হাতেই তালুবন্দী হয়ে সাজঘর ফেরেন। 55 রানের মাথায় লিটনও এম্পুফুকে উড়িয়ে মারতে গিয়ে মাজ্জিভার হাতে খাঁচায় বন্দি হন। আউট হওয়ার আগে 22 বলে 2 ছক্কা ও 4 বাউন্ডারিতে 38 রান করেন তিনি। 65 রানের মাথায় 10 রান করে সাকিব ফিরে যান রায়ান বুলের শিকার হয়ে। 65 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগার দল। সেখান থেকে মাহমুদুল্লাহ মুশফিক জুটি সেই চাপ সামলিয়ে দলকে এগিয়ে নিয়ে যায়। দলকে ভালো অবস্থানে নিয়ে 26 বলে 1 ছক্কা ও 3 বাউন্ডারিতে 32 রান করে মুতুম্বজির বলে উইকেট রক্ষক ব্র্যান্ডন টেইলরের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে 8 বলে 7 রান করে এম্পুফুর দ্বিতীয় শিকার হন আফিফ হোসেন। মোসাদ্দেক 2 এবং 6 রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। মাহমুদুল্লাহ 41 বল মোকাবেলা 1 4 ও 5 ছক্কায় খেলেন 62 রান ইনিংস। কাইল জার্ভিস 32 রান দিয়ে নেন 3 উইকেট। বাংলাদেশের দেয়া বড় 176 লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারে জিম্বাবুয়ের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলারে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। 0 রানে আউট হন তিনি। দ্বিতীয় ওভারে সাকিবের বলে ফিরে যান রেগিস চাকাবা। 2 রানে 2 উইকেট হারিয়ে চাপে মাসাকাজ্জা বাহিনী। পরপর 2 ব্যাটসম্যান শুরুতে ফিরে যাওয়ার চাপ সামলানোর দায়িত্ব নিয়েছেন দলপতি হ্যামিল্টন মাসাকাজ্জা ও শন উইলিয়ামসন। এর মধ্যে দায়িত্ব নিতে ব্যর্থ উইলিয়ামসন। অভিজ্ঞ বোলার শফিউলের বলে ফিরেন তিনিও। তার ব্যাট থেকে আসে 2। মুতুম্বজ্জিকে 11 রানে ফিরিয়ে নিজের অভিষেক ম্যাচে দ্বিতীয় বলে উইকেট তুলে নেন লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম। এরপর বিপজ্জনক রায়ান বুলকে 1 রানে ফিরিয়ে শফিউল তুলে নেন নিজের দ্বিতীয় শিকার। 25 রানে মাসাকাজা ফিরিয়ে আমিনুল তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। এই লেগ স্পিনারের শেষ ওভারে নেভিল মাজ্জিভা 9 রান করে সাকিবের শোধ থেকে মুশফিকের কাছে রান আউট হন। 66 রানের 7 উইকেট হারানো জিম্বাবুয়ে হারের ব্যবধান কমাতে থাকে রিচমন্ড মুতুম্বাম্মির ব্যাটিং ঝড়ে। তার সঙ্গে জার্ভিসের জুটি 30 বলে 50 রান স্পর্শ করে। 3টি করে 4 ও 6 30 বলে প্রথম হাফ সেঞ্চুরি করেন মুতুম্বাম্মি। 19তম ওভারে তাকে থামান শফিউল। নিজের শেষ ওভারে জিম্বাবুয়ের ইনিংস সেরা পারফর্মারকে মোহাম্মদ সাইফুদ্দিন ক্যাচ বাড়ান এই পেসার। 32 বলে 4টি 4 ও 3টি 6 54 রান করেন মুতুম্বাম্মি। জার্ভিসের সঙ্গে তার জুটি ছিল 58 রানের। ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজুর রহমান 27 রানে জার্ভিসকে ফেরান। বদলি ফিল্ডার সাব্বির রহমানের ক্যাচ হন জিম্বাবুয়ান ব্যাটসম্যান। তাতে টি টোয়েন্টির 50তম উইকেট পান বাহাতি পেসার। শেষ ওভারে আইন্সলি এনলুভুকে বোল্ড করে জিম্বাবুয়েকে অল আউট করেন মুস্তাফিজ।
সফিউল তার ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন, 4 ওভারে 36 রান দিয়ে নেন 3 উইকেট।